ভুবন মোহন গোরা, কোন মুনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা, কোন মুনি জনার মনোহরা, মুনি জনার মনোহরা, ও সে রাধার প্রেম মাতোয়ারা, চাঁদ কুহুরা মারা, কড়া কড়ি যেতে চলে যেতে দেব না না, যেতে চলে যেতে দেব না না না, যেতে দেব না। হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। তো আজ তো বাঙালি বাড়িতে একটা বড় উৎসব, মানে যারা রিয়েল বাঙালি অবশ্যই, তো তাদের বাড়িতে আজকে, মানে প্রত্যেকের বাড়িতেই আজকে সংক্রান্তিতে পিঠে হবে, নবান্ন দেওয়া হবে ঠাকুরকে। যে দেখলেই তো আমি দিলাম ঠাকুরকে নবান্ন, আর হচ্ছে আজকে সন্ধ্যাবেলা বানাবো পিঠে। তো সেগুলো তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো। দুরকম পিঠে বানাবো, দুধ পুলি বানাবো আর পাটিসাপটা বানাবো, তো দুটোই দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে যে এই নবান্ন, মানে নবান্ন বা মকর সংক্রান্তি, মানে এই যে অনুষ্ঠানটা, এটা হচ্ছে যে নবান্ন, ওই আমি যেটা শুনেছি, খুব বিশেষ জানি না, কিন্তু যেটা শুনেছি সেটা হচ্ছে যে এই সময় নতুন চাল ওঠে, নতুন অন্ন ওঠে, যেটা দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয় বা নিবেদন করা হয়, যার জন্য বলে নবান্ন। তো তোমাদেরকে আমি এরপরেই দেখাবো যে কী করে নবান্নটা বানাতে হয়, মকরটা বানাবো আমি। ওই আমরা কিন্তু বলি মকর, ওটাকে অনেকে বলে নবান্ন, সেটাই তোমাদেরকে বললাম, দুরকমভাবেই কিন্তু বলে। তো ওইটা, আর কালকে আমি মানে বাজার গিয়েছিলাম, যে আজকে যেহেতু এই সমস্তগুলো করবো তার জন্য কিছু প্রিপারেশন দরকার, তার জন্য জানোই আমি ফুলের পোকা, তো প্রচুর ফুল কিনে নিয়েছি আমার বরের পকেট ফাঁকা করে। এরকম একটা ছোট্ট মিনি রোজের গাছ কিনে নিয়েছি। ও এই ফুল গাছগুলো, আর ফুল দেখলে না মানে আমি জাস্ট ক্রেজি হয়ে যাই, এগুলো যতক্ষণ না এটাকে আমি মানে নিজের হস্তগত করছি ততক্ষণ হবে না। এইটা একটা আছে, টিউলিপ কিনেছি, সেটা ওই ঘরে আছে। আর এই রোজগুলো দেখো কি সুন্দর, দারুণ সুন্দর। তো যাই হোক,
ফুলের পোকা, তাই ফুল তো কিনবেই। ফুলের পোকা তো ফুলের কাছাকাছিই থাকে, ফুলের সাথে সাথেই ঘুরে বেড়ায়। তো যাই হোক, তো হচ্ছে এইভাবেই আজকে আমি আমার দিনটা শুরু করলাম। তো এরপরে কিছু রান্নাবান্না করবো, সেটা অল্প 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 করেই দেখাবো তোমাদেরকে। তো চলো আগে এবার দেখাবো যে মকরটা কিভাবে তৈরি করব। তো চলো সেটাই দেখি। ঠাকুরের মকরের জন্য এই চাল বাড়ছি, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। জামা কাপড় ছেড়েই ভেজাতে হবে কিন্তু ওটা ঠাকুরের জন্য যেহেতু, আর দেখো যেহেতু ঠাকুরের জন্য ওই জন্য আমি কিন্তু মিক্সি মেশিনে করিনি, আমি কিন্তু আলাদা করে হামাদিস্তায় বেটে নিচ্ছি। গোবিন্দভোগ চাল তো বাড়তে খুব একটা অসুবিধা হয় না, তবুও বাড়তে তো হবে হাতে করি, ওই জন্য বাটা চলছে। এখানে এইটা আছে, এখানে বেটে কিছুটা রেখেছি, আর হচ্ছে এখানে বাটা চলছে। তো বন্ধুরা আমার চাল গোবিন্দভোগ চাল বাটাটা শেষ হয়ে গেছে, এই যে এখানে নিয়েছি। তো এতে দেবো যে যে জিনিসগুলো সেগুলো একবার বলে নিই। সেটা হচ্ছে যে নবান্ন বা মকর বানাতে যেটা লাগে নবঅন্ন, তো নতুন চাল মানে নতুন ওঠা চাল, নতুন ওঠা সবজিও লাগে। তার মধ্যে যেমন নিয়েছি আদা, আদাটা দিলে টেস্টও ভালো হয়, আদা ওঠেও সেই সময়। মূলো, মূলো তো শীতের সবজি বটে, শশা। আর এবারে তুমি তোমার পছন্দ মতো ফল দিতে পারো, আমি কিন্তু খুব বেশি ফল দিচ্ছি না, আমি এই রকম ফল দেবো, আপেল দেবো, শশা, মূলো আর আদা ব্যাস। আর মটরশুঁটি থাকলে মটরশুঁটি দেওয়া যায়, কিন্তু আমি মটরশুঁটি পাইনি তাই দিচ্ছি না। আর লাগবে চিনি, এখানে রয়েছে বিভিন্ন ফ্রুটস যেটা ঠাকুরকে আলাদা করে কেটে দেবো। তো চলো এবার এগুলো কেটে মিশিয়ে নিই মকরের সাথে। প্রথমে চিনিটাকে অ্যাড করে দিই যাতে চিনিটা গুলে যায় তাড়াতাড়ি। এখানে দেখো চিনি কিভাবে প্যাকেট করে আসে, এইভাবে প্যাকেট করে আসে চিনি। এখানে চিনির মিষ্টতা কম তাই একটু বেশি দিচ্ছি। তো যাই হোক, এবার চিনি দিলাম, এবারে আমি এতে মকরে বা নবান্নতে যেটা আমি অ্যাড করব সেটা চটপট করে কেটে নিই, কারণ এটা অ্যাড করার পরেই আমি পুজোতে বসতে পারবো। তো ফার্স্টেই আগে দেবো আদা। আদাটাকে কুচিয়ে দেব, ছোট্ট ছোট্ট, যদি একটু জুলিয়ান টাইপের করে কেটে দাও ভালো লাগবে, ছোট্ট ছোট্ট। আমার বাড়িতে মা যখন ছোট্টবেলায় করতো, ছোট্টবেলায় মানে বিয়ের আগে অবধি, আগে অবধি অবশ্যই, তখন আমার খুব এইটা খেতে খুব ভালো লাগতো। আর মাকে জিজ্ঞেস করতাম যে মা এটা কী দিয়ে করো, এত টেস্টি হয়, এত সুন্দর স্মেল, কী পার্ট হচ্ছে? গোবিন্দভোগ চাল, আদা, এইগুলো এইগুলোই হচ্ছে মেন কী পার্ট, যেটা মাকে দেখে শিখেছি আমি। আমার শ্বশুরবাড়িতেও এটা হয়, শাশুড়িমাও এটা করে থাকেন। তো ভাবলাম যে আমি কেন আর ছাড়ি, এখানে আমিও করি। দেবো একটু মূলো,
গুঁড়োটা খুব সামান্যই দেব, মূলো কিন্তু সামান্যই দিও তোমরা, কারণ মূলোর একটা স্ট্রং গন্ধ থাকে, সামান্যতেই কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, কড়াইশুঁটি অ্যাড করো, কুচি কুচি কড়াইশুঁটি যদি পাও, আমাদের ওখানে তো পাওয়া যাবে, কিন্তু এখানে আমি জানি না কেন পেলাম না, এখানে তো পাওয়ার কথা কিন্তু জানি না কেন পেলাম না, আমি অনেক জায়গাতেই খুঁজেছি কড়াইশুঁটি পাইনি। তো যাই হোক, যা পেয়েছি সেটা দিয়ে এখন কাজ চালাই। হয়ে গেছে, অলমোস্ট ডান। চলো, মকরের জোগাড় রেডি, চিনিটা যাতে গুলে যায় একটু ঘেটে দেবো। দুটো আঙুরও অ্যাড করে দিই, কারণ আঙুর দেখতে ভালো লাগবে। দেখো আমার মকর রেডি, তো চলো এবার পুজোতে বসবো, চলো এবার পুজোর দিকে এগোই। বসিয়েছি মুগের ডাল, এই দেখো এই মুগের ডালটা কিন্তু আমার বাড়ি থেকে আনা, এটা হচ্ছে আমার ছোট মেসো শ্বশুর চাষ করেছিলেন এই ডালটা। এই মুগের ডালের টেস্ট কিন্তু অসাধারণ, এটা খোসা শুদ্ধ মুগ, ভাঙা মুগ কিন্তু খোসা আছে, কিন্তু এটার টেস্টটা মানে অসাধারণ হয়। তো যাই হোক, এই মুগের ডালটা বসিয়েছি, এটা একটু ফুটতে সময় লাগবে, ফুটুক। আর এখানে বসিয়েছি আমার ছেলে লাউয়ের খোসা ভাজা খুব পছন্দ করে, তো যার জন্য আমি লাউয়ের খোসাটাও ভাজছি। আর দেখো এখানে ভাত আমার রেডি, তো এই দুটো হয়ে গেলেই আমি মিক্সড সবজি আজকে বানাবো, ওই কুমড়ো ঝিঙে পটল বেগুন এইসব দিয়ে একটা মিক্সড সবজি বানাবো। তো তাড়াহুড়ো তো আছেই, করতে থাকি। মিক্সড ভেজিটেবলের জন্য সবজিগুলো কেটে ফেলেছি, দেখো দিচ্ছি হচ্ছে একটু ফুলকপি, একটু বিনস, এটা ওলকপি, আর এটা হচ্ছে বেগুন, আর এটা হচ্ছে পটল। খোসাগুলোকে পুরো পিল করিনি, জাস্ট কুড়ে নিয়েছি আর কি। পামকিন, আলু, এখানে তেল দিয়ে দিয়েছি, হিটও হয়ে গেছে, ফোড়নে দিয়েছি তেজপাতা, আর দেবো পাঁচ ফোড়ন। দেখো এই মিক্সড ভেজিটেবলটাতে অ্যাড করেছিলাম আমি মাঝখানে হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, আর হচ্ছে ওই একটু আদা বাটা। তো এখন অনেকটাই হয়েছে, আমি এখন দিচ্ছি হচ্ছে কাসুরি মেথি, একটু গুঁড়ো করে দিয়ে দিই, ব্যাস জাস্ট ছড়িয়ে দেবো। আর দেবো হচ্ছে একটু ধনে পাতা, এটা দিয়ে একটু ভাপে কিছুক্ষণ হবে, তারপরেই নামিয়ে নেবো, একটু মিষ্টি দেবো, হালকা একটু মিষ্টি দেবো। মিক্সড ভেজিটেবল একটু হালকা মিষ্টি দিলে ভালো লাগে, খুব লাইট, মানে নুনকে কমপ্লিমেন্ট করে মিষ্টিটা, তো সেই ক্ষেত্রে আজকে রেডি হয়ে গেছে আমার দুপুরের লাঞ্চ। লাঞ্চ খুবই সিম্পল, সেটা হচ্ছে যে মুগের ডাল দেখালামই তো, আর হচ্ছে মিক্সড ভেজিটেবল, আর এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা যেটা আমার ছেলে খুব পছন্দ করে। তো ভাতও রেডি হয়ে গেছে, ভাত গরম গরম সার্ভ করবো বলে ঢাকা দিয়ে রেখেছি, আমার পুচকে বসে বসে আমার ডালে হাত দিয়ে রয়েছে। তো চলো আর বেশি বকবক না করে খাওয়াটা সেরে নিই, খাওয়া সেরে তারপর তো তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালে বিভিন্ন রকম কাজের মাঝেও দেখো আলপনাটা দিয়েছি কত সুন্দর করে, আর এই যে এটা আমার ছেলে তুলে দিয়েছে পা দিয়ে, গুণধর ছেলে না, ওই জন্য পা দিয়ে তুলে দিয়েছে আলপনাটা, নাহলে আলপনাটা কত সুন্দর হয়েছে দেখো। এরপরে সন্ধ্যে দিতে হবে,
চলো সন্ধ্যা দেবো। সন্ধ্যা দিতে চলে এসেছি, ঠাকুরের সন্ধ্যা দেবো। ঠাকুর জানে আমি বিদেশে আছি। চলো এবার পিঠের প্রিপারেশন শুরু করতে হবে, আর দাঁড়িয়ে থাকলে হবে না। চলো পুতু 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 আর ঠিক কিছু করতো না। চিচিং ফাক, এ রে ভেঙেছি আমি এই নারকেলটা, ব্যাঙ্কে নিজে ভেঙে রেখেছি, আমার বর ছিল না হাতুড়িটা দিয়ে। এটা মার্কেট থেকে কিনে নিয়েছি নারকেল ভাঙবো বলে, তো জীবনের প্রথম নারকেল ভেঙেছি একলা একলা, তাও বাড়িতে মর ছিল না। তো নারকেল, এখন নারকেলটা পুড়েছেও ভালো সুন্দর। এবার নারকেলটাকে কুড়বো, কুড়ে গুড় গুড় দিয়ে নাড়বো। আমার কাছে আখের গুড়, আমরা এখানে আখের গুড় পেয়েছি, পাটালি নেই আমার কাছে, তার জন্য আখের গুড় দিয়ে এই নারকেলের পুরটা রেডি করব, আর তাতে একটু এলাচ গুঁড়ো অ্যাড করব, তো সেটাতে ফ্লেভারটা ভালো লাগবে। আর দেখো দেশ থেকে আসার সময় এবারে এই কুড়োনিটাও নিয়ে এসেছি, হ্যান্ড কুড়োনি, তো এটা দিয়ে কুড়িয়ে এটা দিয়ে কোড়াবো। চলো কোড়া স্টার্ট করি। নারকেলটা কোড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার নারকেলটার গুড় দিয়ে পাকটা রেডি করব। দেখো কি কি নিয়েছি এদিকে দেখো, এই নারকেল কুড়িয়ে নিয়েছি, এটা হচ্ছে তোমার কি বলে এলাচ গুঁড়ো, চারটে এলাচের খোসা ছাড়িয়ে গুঁড়িয়ে নিয়েছি, এটা হচ্ছে গুড়, আখের গুড়, ঠিক আছে। তো এই হচ্ছে উপকরণ, এখন আমি এটার পাকটা রেডি করে ফেলি। এই এইবারে আমি হচ্ছে এই এলাচির গুঁড়োটাকে অ্যাড করে দিচ্ছি। এলাচির গুঁড়োটা একটা সুন্দর ফ্লেভার দেবে এতে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে ওর নামিয়ে নেবো, আর এলাচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ নাড়তে হবে না। দেখো আমার পুরটা একেবারে রেডি, খুব চিটচিটও হয়নি, আবার ঝুড়ো ঝুড়োও হয়েছে। দেখো পিঠের পুরটা কিন্তু এইরকমই হবে। তো দেখো আমার নারকেলের পুরটা রেডি, এবারে হচ্ছে পিঠে বানানো শুরু করি। চলো কি সুন্দর নারকেলের পুর রেডি হয়ে গেছে, এবারে সবাই মিলেই ফিল্ডে নামবো। চলো তো বন্ধুরা, ছেলেকে খাইয়ে দাইয়ে সন্ধ্যের খাওয়াটা খাইয়ে আর কি চলে এসেছি পিঠে বানাতে। তো ফার্স্টে বানাবো পাটিসাপটাটা। পাটিসাপটাটা বানানোর জন্য দেখো এই ব্যাটারটা আমি রেডি করে ফেলেছি, এটাতে রয়েছে ইকুয়াল পরিমাণ ময়দা আর ইকুয়াল পরিমাণ সুজি, তো এর ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে এরকম। আর এই যে পুরটা আমি রেডি করে ফেলেছি, সিম্পল কিছুই না, খুব আমি আহামরি খিট্টির কোনো পুর বানাইনি, কারণ আমার ছেলে খাবে।
তো খুব ওইটা খুব ডাইজেস্টে একটু অসুবিধা হতে পারে, যার জন্য আমি প্লেন নারকেলের গুড় দিয়ে পুর বানিয়েছি, এলাচ দিয়েছি, সেটা তোমরা দেখেই নিয়েছো। তো এই পু এই হচ্ছে ব্যাটার আর এই হচ্ছে পুর। তো আমি অলরেডি প্যান বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, দুধ পুলি করবো বলে আমি দুধটাকেও এখানে দেখো সুন্দর করে জাল দিয়ে ফেলেছি। বাতি বাংলা ভাষায় যেটাকে মানে দুধ ফোটানো, জাল দেওয়া বলে, সেটাই আর কি, জাল দিয়ে আমি রেখে দিয়েছি। তো চলো এবারে হচ্ছে আর বেশি সময় না নষ্ট করে, কারণ পিঠে অনেক সময় লেগে যায় পিঠে বানাতে। একটু তেল দেব, পাটিসাপটার খোলাটা যত পাতলা হবে খেতে ভালো লাগবে তত। আমি এটা কভার করে দিচ্ছি যাতে পুরোটা প্রপারলি কুক হয়ে যায়। এটা কুক হয়ে গেলেই তারপরে হচ্ছে নারকেলের পুরটা দিয়ে আমি রোল করে নামিয়ে নেবো। তার আগে হচ্ছে দেখিয়ে দিই, আমি একটা পাটিসাপটা বানিয়ে ফেলেছি। ফার্স্টে ভয় করছিল উঠবে কি উঠবে না, খুব সুন্দরভাবে উঠে গেছে, দেখো কত সুন্দর লাগছে। যাই হোক, পরের পাটিসাপটা আশা করি ভালোভাবেই উঠে যাবে। তোমরা দেখতে থাকো কেমন তৈরি করি আমি পাটিসাপটা। এটা অলমোস্ট কুক, কিন্তু খুব সত্যি কথা বলতে কি বলতো, আমার ছেলে খাবে বলে না আমি খুব বেশি মানে প্রপারলি যাতে কুক হয়, যাতে না একটু কাঁচা টাচা থেকে যায়, ওই জন্য মানে খুব ভয় ভয়ে থাকি যে প্রপারলি যেন কুক হয়। বড়রা খেলেও তো ঠিক আছে, আমরা ডাইজেস্ট করে ফেলবো, কিন্তু একদম পুচকে খেলে তো তার ব্যাপারটা ভাবতে হবে না। তো যার জন্য আমি মানে রান্না করার সময় খুব ভাবি যে যেন কোনো কিছু কাঁচা টাচা না থাকে, মানে ওর ডাইজেস্ট করতে যেন না কোনো অসুবিধা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আজকে পিঠে বানানোটা ভালোই হবে, যদিও আমি খুব একটা এক্সপার্ট নই, কিন্তু বানিয়ে ফেলি ঠিকঠাক করি। দেখো এটা হয়ে গেছে, এবারে এর ওপর পুরটা সাজিয়ে দেবো। সাথে নিয়েছি একটা স্পুন যাতে এটাকে উল্টানো যায় ঠিকঠাক ভাবে। দেখো কত সুন্দর পাটিসাপটা, যা পুর পড়ে গেল, দেখো কত সুন্দর হয়েছে পাটিসাপটা দেখতে। দেখো এবার পুলি পিঠে করবো বলে রেডি। চালের গুঁড়িটা মেখে নিয়েছি, আর এখানে দু রকমের পুর তৈরি করেছি। একটা হচ্ছে দুধ পুলি তো করবই, তাতে নারকেলের পুরটা থাকবে, নারকেলের স্টাফটা থাকবে, আর হচ্ছে শুকনো পুলিও থাকবে কিছু। তার জন্য ধরো মিষ্টি মিষ্টি তো সবসময় ভালো লাগে না, অনেক সময় হয় যে ধরো একটু নোনতা বা একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগতো, যার জন্য এটা একটা বাঁধাকপির তরকারি করে গেছি। এটা নিরামিষ তরকারি, আদা দিয়ে, জাস্ট আদা পেস্ট দিয়ে, টমেটো, ধনে পাতা, টনে পাতা দিয়ে করেছি, যেটা টেস্ট খুব ভালো হয়েছে, আমি আগে চেখে দেখে নিয়েছি। তো একটা হচ্ছে কফি তরকারি দিয়ে, স্টাফ দিয়ে একটা পুলি হবে যেটা শুকনো হবে, আর এটা হচ্ছে তোমার দুধ পুলি করব। তো এটাও হয়তো কিছু শুকনো রাখো, তবে মেনলি এটা দুধ পুলির জন্য। তো দেখো কিরকম করে পুলি পিঠাটা তৈরি করছি আমি। আর বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু চালের গুঁড়িটা না ঠিক আমাদের বাড়ির ওখানের মতো পাওয়া যায় না। আমাদের ওখানে যেটা মেন কথা সেটা বলার, সেটা হচ্ছে যে মেনলি কিন্তু সেদ্ধ চালের গুঁড়িতেই পিঠে বেশি ভালো হয়, আর এখানে যেই চালগুলো পাই সেগুলো কিন্তু আতপ চালের গুঁড়ি। আর এই যে গুঁড়িটাতে আমি করছি এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ি, যেটা আমি গন্ধ পেয়ে বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে এখানে এই পিঠেগুলো পুলি পিঠে বানানোটা একটু টাফ। তো এই এই গুঁড়িটা যদি সেদ্ধ চালের গুঁড়িটা গুঁড়ি হতো,
তো সেই ক্ষেত্রে পিঠে বানানোটা অনেক সহজ হয়ে যেত। তো সেই ক্ষেত্রে মানে আতপ চালের গুঁড়ি দিয়ে পিঠে বানানোটা, এটা আমি ইউএসএতেও দেখেছিলাম যে এই ধরনের চালের, আমি জানি না কেন সেদ্ধ চালের গুঁড়ি ওরা বিক্রি করে না, প্রথমে খোলা বানিয়ে তারপরে ভেতরে পুর দিয়ে পুরের মুখটা বন্ধ করে এইরকম একটা শেপ দিতে হবে। আর এই যে এটাতে বসিয়েছি আরেকবার দুধ, কারণ আমার নারকেলের পুলি পিঠে রেডি হয়ে গেছে, তো আমি ফাইনাল টাচ দেবো। এটা হচ্ছে তেজপাতা একটা দিয়ে দিলাম, তিনটে এলাচ দেখো ফাটিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো, আর দেবো হচ্ছে চিনি। দেখো আমার নারকেলের পুরের পিঠেগুলো রেডি হয়ে গেছে, আমি এবার এগুলো দুধে অ্যাড করে দেবো। এটা এগুলো অলরেডি সেদ্ধ, কিন্তু তাও দুধে যখন অ্যাড করবে তোমরা দুধের দমটা একটু কমিয়ে দেবে। পিঠেগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। খাও, আমার ছেলে একটা দুটো করে পিঠে খেয়েছে, ওর ভালো লাগছে। আরো কিছু পিঠে অ্যাড করব, তো এটা এবার একটু দেখো আসল সাজিয়ে নিয়ে বসেছি, অবশেষে সব কিছু রেডি করতে পেরেছি। এখনও কিন্তু নারকেলের শুকনো পিঠেটা হচ্ছে গ্যাসে, তো ওইটা আর আনতে পারিনি, রাতও অনেকটা হয়ে গেছে, 10:30 বাজে। তো আমার ছেলে তো একটুখানি খেয়েছে, ও তো বাচ্চাও আর থাকতে পারছে না। তো যাই হোক, পাটিসাপটা রেডি, কফির পিঠে রেডি, শুকনো পিঠে, আর দুধপুলি রেডি। তো হচ্ছে একটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, যে পাটিসাপটাতে আমি যখন ওই ব্যাটারটা বানিয়েছিলাম তাতে কিন্তু চিনি দিয়েছিলাম, সেটা বলা হয়নি যে আমি চিনিটা দিয়েছিলাম, সেটা বলা হয়নি। আর হচ্ছে ওইটাই বলিনি, ব্যাস, নাহলে বাদ বাকি সবই বলেছি। আর এটা দেখো এই যে পিঠেটা করেছি, পিঠেটা দেখতে পাচ্ছ প্রপারলি কুক হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠেটা। তো যাই হোক, এই যে পাটিসাপটা করেছি, কিছু পাটিসাপটা দুটো আমার পেটে চলে গেছে, আমার আর দুটো আমার ছেলের পেটে চলে গেছে, আমার বর এখনো খাইনি, এবারে আমরা সবাই খেতে বসবো। তো হচ্ছে অনেকদিন থেকেই ভাবছিলাম যে এবারে যখন মকর সংক্রান্তি বা সংক্রান্তির দিন যেদিন আসবে সেদিন পিঠে মানে একটু, আমি মেনলি পুলি পিঠেই করেছিলাম আগে, পাটিসাপটা পুলি পিঠে একসাথে করিনি, পাটিসাপটা আমি সব থেকে বেশি ভালো পারি পুলি পিঠের থেকে। তো এবারে এরকম করলাম, আর বেশি বকবক করছি না, খাওয়ার পরে আবার কথা বলছি না। আর সবাই ভালো করে পিঠে পার্বণ সেলিব্রেট করো, বাড়িতে বানিয়ে খাও, আনন্দ করো, ভালো থাকো, সেফ থাকো। আর বেশি কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে, এবার সবাই ঘুমোতে যাব, আমিও যাব, তোমরাও যাবে, সবাই খুব ভালো থেকো, আবার একটা সুন্দর ব্লগে দেখা হবে, ততদিন টাটা।